নুন বা লবণ বা খাদ্য লবণ। খাদ্য লবণ কি আমাদের রক্তচাপ বাড়ায়? হ্যাঁ, খাদ্য লবণ রক্তচাপ বাড়ায়। কারণ সাধারণত আমাদের কিডনি আমাদের রক্তে সোডিয়াম এবং জলের মাত্রা নিয়ন্ত্রণ ভালোভাবে কাজ করে। কিন্তু আমাদের অনেকের জন্য অতিরিক্ত লবণ খাওয়া এই ভারসাম্যকে ব্যাহত করতে পারে, যার ফলে রক্তে সোডিয়াম মাত্রা যখন বেড়ে যায় এটি আমাদের শারীরিক ও আরও বেশি জল ধরে রাখতে পরিচালিত করে এবং আমাদের কোষের চারপাশে থাকা তরল এবং আমাদের রক্তে প্রবাহ রক্তের পরিমাণ উভয়ই বৃদ্ধি করে। ফলে কী হচ্ছে, রক্তের পরিমাণ বাড়ায়, সাথে সাথে আমাদের রক্তনালীগুলির উপর চাপ বাড়তে শুরু করে। ফলে কি হয়, আমাদের শরীরের চারপাশে রক্ত সঞ্চালনের জন্য আমাদের হৃদয়কে আরও কঠোর পরিশ্রম করতে হয়। সময়ের সাথে সাথে এই অতিরিক্ত স্ট্রেন রক্তনালীগুলির শক্ত হয়ে যেতে থাকে এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, আশা করি আপনারা এর থেকে অনেকটাই বুঝতে পারলেন।